কামরূপর গরৈ মারিত সক্রিয় প্রবঞ্চক চক্র, কিউ আর কোডর জড়িয়ে প্রবঞ্চনা করে ব্যবসায়ীর পরা লুটিলে 20,000 টাকা। ফুড জংশন নামের প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী অজন্ত কলিতা ওরফে নয়ন কলিতার পরা ধন লুটিলে বিক্রম কুমার নামের প্রবঞ্চকটোয়ে। খাদ্য সামগ্রী অর্ডার দি ফোনপের জড়িয়ে কলিতাক প্রথমে 1 টাকা আদায় দিয়ে বিক্রম কুমারে। 2,200 টাকা বিল হওয়ার পরিবর্তে 22,000 টাকা ভুলবশত দিয়া বলে কই 19,800 টাকা উভতাই বিচারে প্রবঞ্চকটোয়ে। কিউ আর কোডর জড়িয়ে ধন লুট করে নিয়ে প্রবঞ্চক বিক্রম কুমারে। গরৈমারি আরক্ষীর সহযোগত ক্রাইম ব্রাঞ্চত অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগী অজন্ত কলিতা। বিক্রম কুমার নামের মানুষজনে আর্মি পরিষদে তখন মোটতে অর্ডার করেছিল, আপনার ফুড অর্ডার করেছিল, মানুষজনে আপনার চিকেন কারি চিকেন মশলা এবার অর্ডার করেছিল। আপনার আজি আপনার হে 11:30 লাগে বলে কেছিল, মানে মানে অর্ডার রেডি করলো। তখন ফোন করল, স্যার এনে আপনার অর্ডার হয়ে গেছে আপনি লো যাও। তখন মোটর নাম্বার খুঁজলে কয় আপনার ফোন পে গৌরব নাম্বার দিয়ে ঠিক মানে দিয়ে দিলো। দিয়ে তখন মোক একটা আপনার ফ্রড হে করি আপনার 1 টাকা মানে কিনতে হবে বলে করে মেসেজ দিলে। মানে আপনার চা নাই মেসেজ তো মানে সাকসেস হয়েছে না নাই নহতে যে মোলো তখন সুদিছে মো মানে আপনার হে পয়সাটা কিমান দিব মো কোথাও আপনার 22 টাকা হয়েছে আপনার 22 টাকা দিলে হয় তখন 22 টাকা জায়গা 5,000 টাকা হেরি করেছে মো মেসেজ দিয়েছে মানে দিয়ে মানে ভাবছো মেসেজ তো আসছে মানে পয়সাটা সুমাইছে একাউন্টত সময় কারণে তখন কোথাও 22 টাকা গেছে আপনার ভুলতে তো আপনি হেরি করে দিয়ক পয়সাটা রিটার্ন করে দিয়ক। মানে ব্যাঙ্কের স্টেটমেন্ট অসহকারে তখন রিটার্ন করে দিলো। দেওয়া তখন কয় আপনি নাহলে একটা কাম করো এই বস্তু আহি গেছে আর আপনি একটা কাম করো আপনার 22 টাকা তো রাখি দিও। দেওয়া মানে তেনার হে করলে আপনার 19,800 টাকা দিয়ে দিল তখন। দেওয়া নেক্সট আর তখন মেসেজ দিছে এটা 22,000 টাকা এতিয়া আর কই আছে মানে 22,000 টাকা এই রিটার্ন করে দিয়ে আরেকবার গেছে। এটা মূর্তি একাউন্টত মারিলো তখন 22,000 টাকা তো তাই একাউন্টত পয়সা নাই মোট তেতিয়া মোট সন্দেহ হয়ে গেল মানে তুই কী হল তখন মানে বললো স্যার এনে কোনো আপনার তো পয়সা তো আহা নাই মোর পরে গেছে বা এই পয়সাটা নিদিলে তোমার আর নেক্সট হে হবো তোমার এটার তোমার একাউন্টে পয়সা কাটি থাকি এনে তখন।